তো আজকের আপডেটটা হচ্ছে আধার 2.0 নিয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি এটা কী এবং সেটা সম্পূর্ণ আমরা দেখবো। যে এখন যে আমাদের আধার কার্ডটা রয়েছে, সেই আধার কার্ডের মধ্যে কিন্তু আমাদের একটা চেঞ্জেস দেখা যাবে। তো সেই চেঞ্জেসগুলো কী 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 চেঞ্জ নতুন আধার কার্ডে, যেটা মনে করো আধার 2.0, কী কী পরিবর্তন তোমরা দেখতে চলেছো সেটা নিয়ে আমার এই ভিডিওটা, ঠিক আছে? তো সম্পূর্ণ দেখবে, যদি তোমাদের ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটাতে নতুন থাকলে পরে কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথমত বলে দিচ্ছি, এখানে দেখো কি আর্টিকেলটা, তোমাদের এখানে কী লেখা রয়েছে, যে আধার 2.0 বিগ নিউজ, আধার 2.0 ইজ অ্যাবাউট টু কাম, সো হোয়াট উইল চেঞ্জ ইন ইউর আধার নাও। তো বেসিক্যালি আধার কার্ডের মধ্যে কী কী পরিবর্তন হতে চলেছে আধার 2.0 যখন আসবে আমাদের, এটা খুব তাড়াতাড়ি সেটা লঞ্চ করা হবে। তো দেখো বেসিক্যালি কী কী পরিবর্তন হবে সেটা আমি তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। নো কি বলছে, আধার 2.0 দ্য ইউনিক মানে ইউডিআই ইজ মুভিং টুয়ার্ড 2.0 আধার 2.0, নো হোয়াট চেঞ্জেস উইল হ্যাপেন ইন ইউর এক্সিস্টিং আধার, মানে যে আধার কার্ডগুলো তোমাদের রয়েছে তো সেই আধার কার্ডের মধ্যে কী কী পরিবর্তন তোমরা দেখতে চলেছো। তো সেখানে দেখো বেসিক্যালি কী কী জিনিস রয়েছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব। তো বেসিক্যালি এখানে দেখো লেখা রয়েছে যে পার্শিয়াল ভেরিফিকেশনটাকে করা হবে। পার্শিয়াল ভেরিফিকেশন এখন এটাকে কী করবে, একটা সলিউশন বের করবে পার্শিয়াল ভেরিফিকেশনের। কারণটা কী, যে অনেকেই আছে যাদের মনে করো সম্পূর্ণ জিনিসই তাদের দরকার পড়ে না আধার কার্ডে, ঠিক আছে? কীরকম জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে হি সেইড পার্শিয়াল অ্যাবাউট পার্শিয়াল ভেরিফিকেশন দ্যাট ইজ দ্যাট ইট ইজ পসিবল দ্যাট সাম পিপল অনলি ওয়ান্ট টু কনফার্ম দ্য এজ অ্যান্ড দে ডু নট ইন্টেন্ড টু গেট মোর ইনফরমেশন দেন দিস। তো বলছে যে শুধুমাত্র অনেকে আছে যারা মনে করো বয়সটাকে এখানে কনফার্ম করতে চায়, অন্য কিছু চায় না। তো এরকম জন্য কিন্তু এরকম পার্সনসের জন্য কিন্তু এই পার্শিয়াল ভেরিফিকেশনটাকে করা হবে, এবং যেখানে মনে করো অ্যাড্রেসটা তাদের দরকার পড়ে না, ঠিক আছে? এবং অ্যাড্রেসের মতো দেখো মনে করো কে কোথায় রেসিডেন্ট, সেখানকার সে রেসিডেন্ট কি না সেটার জন্য কিন্তু ফুল অ্যাড্রেসটা দরকার পড়ে না। তো এর জন্যই বলা হয়েছে যে এখানে যতটুকু যাদের দরকার রয়েছে অতটুকুই তারা করতে পারবে। এটাই হচ্ছে তোমাদের আধার 2.0 মেন আপডেটটা, ঠিক আছে? আর কী কী জিনিস তোমাদের থাকবে এটা কিন্তু আরও বেশি সিকিউর হবে, মানে আমরা আরও এটার মধ্যে মনে করো এমন না যে এটা ডুপ্লিকেট বানানো সম্ভব বা এরকম কোনো কিছু সম্ভব হবে না। কারণটা কি দেখো লেখা রয়েছে এখানে, কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড ব্লকচেইন উইল বি ইউজড, মানে এই যে টেকনোলজি, এই দুটো টেকনোলজি কিন্তু এখন ইউজ করা হবে আধার 2.0-তে, যেটা কি আধার কার্ডটাকে আরও বেশি সিকিউর মানে আরও বেশি প্রোটেক্টেড করে দিবে, ঠিক আছে? প্লাস হচ্ছে ফার্স্ট টাইম বায়োমেট্রিক ম্যাচিং। দেখো এটা ভেরি একটা খুব ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক ম্যাচিং মানে এটা কি, যখন মনে করো আমাদের আধার কার্ডে ইনকেস যদি কোনো ভুল হয়ে থাকে সেটা যখন আমরা সংশোধন করতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেকের আছে যে ম্যাচিংটা হয় না, হতে চায় না, অনেকবার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তা সত্ত্বেও হতে চায় না। তো এই জিনিসটাকে কিন্তু একটু ফাস্টার করা হবে, যাতে যে আমাদের যে ম্যাচিংয়ে যে রয়েছে বায়োমেট্রিক ম্যাচিংটা সেটা ইজিলি করতে পারবে, ঠিক আছে? এটা হয়ে গেল। আরেকটা জিনিস এখানে বলছে দেখো ইম্পর্টেন্ট, যে এই যে জিনিসটা এটা কিন্তু অলরেডি তোমাদের কিন্তু বলা হয়েছিল, 3 দিনের যে একটা ওয়ার্কশপ হয়েছিল মানে লাস্ট ইয়ারে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির থ্রুতে। তো এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আধার 2.0, আধার 2.0 বেসিক্যালি কী হবে, আমাদের আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটা আরও বেশি সিকিউর হবে, এবং এখানে দুটো এক্সটার্নাল টেকনোলজি ইউজ করা হবে। প্লাস হচ্ছে এখানটাতে আমরা আরেকটা জিনিস জানতে পারবো, সেটা হচ্ছে দেখো আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে বায়োমেট্রিক ম্যাচিংটা এটা আমাদের কিন্তু ফাস্টার হবে। তো যেটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এটাই, যে বায়োমেট্রিক আপডেট, কারণ অনেকে বায়োমেট্রিক আপডেটটা ম্যাচ করে না, যার জন্য অনেকে তাদের কারেকশন করতে পারে না, বা কোনো একটা জায়গাতে তারা টাকা তুলতে যদি টাকা তুলতে পারে না বা অন্যান্য কাজে, সেই সময় কিন্তু ম্যাচিংয়ের জন্য তাদের কিন্তু প্রবলেমটা হয়। তো এটা কিন্তু আপডেট করা হবে এবং এটা কিন্তু আরও বেশি ফাস্ট করা হবে, ঠিক আছে? সো এতটুকু ছিল আপডেটটা আধার কার্ড নিয়ে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।